বন্যা ও ফসলের ক্ষতিতে ঈদের হাটে বাধা। বেনাপোলের কুরবানি ঈদ বাজারে টুপি, চুড়ি, কসমেটিক্স, ইমিটেশন ব্যাগ, বস্ত্র কেনাবেচায় জমে উঠতে শুরু করেছে। তবে এবার দাম বেশিতে বিপাকে ক্রেতা। চলুন শুনে আসি বিস্তারিত, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। যশোরের সারসা বেনাপোলের কুরবানি ঈদের বাজারে ভারত ও বাংলাদেশি পণ্যে জমজমাট থাকলেও বন্যা ও ফসলের ক্ষতিতে বেচাকেনা মন্দা। টুপি, চুড়ি, কসমেটিক্স, ইমিটেশন ব্যাগ, জুতা, চশমা, শিশুদের খেলনা ও বস্ত্রসহ ঈদ উপহার বিক্রি কম। এবার ফুটপাতেও নেই ক্রেতা। ঈদের আগে কিছুটা বিক্রি বাড়ার আশায় বিক্রেতারা। বেনাপোল, নাভারন, বাগাসড়া, উলাসি, গোগা সীমান্ত এলাকার বাজারগুলোতে ঈদের কেনাকাটা এবার নারী ও শিশুরা ও পুরুষের উপস্থিতি অনেক কম। বস্ত্র, ইমিটেশন, কসমেটিক্স পণ্যের অধিকাংশ দোকান ফাঁকা, বসে বসে সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। বাহারি টুপি, সেন্ট, চুড়ি, চেইন, দুল, ক্লিপ, ব্যাগ ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী পসরা থাকলেও ঈদের কেনাকাটায় আনন্দ নেই ক্রেতা বিক্রেতাদের। তবে সব পণ্যের দাম বৃদ্ধির কথা বলেন ক্রেতা ও বিক্রেতারা। চলুন শুনে আসি ব্যবসায়ীদের কথা, কী বলছেন তারা। কোরবানিদের বেচা কেনা অনেক কম, ক্রেতার উপস্থিতিও তুলনামূলকভাবে অনেক কম, ব্যবসায়ীরা ম্যাক্সিমাম সবাই লসে আছে মনে হচ্ছে। আমার এখানেও লস প্রজেক্ট বলা যায়। সকালে কম, বিকালের দিকে একটু ক্রেতার উপস্থিতি বেশি। ঈদের বেচা কেনা আছে, রোজার ঈদের যতটুকু আমরা ভালোভাবে বেচা কেনা করেছি, কিন্তু ঈদের লাসা আমরা আশা করেছি তার তুলনায় একটু ভালো হবে আশা করি। কারণ অনেক গরিব মানুষের ধান কাটা পড়েছিল, তার ধান মানটা কারো অনেক সময় অনেক ক্ষতি হয়ে গেছে বন্যায়। আরও বাংলাদেশে তো অনেক বন্যা আছে, সব জায়গায় ধান ক্ষতি হওয়ার কারণে কৃষকদের কাছে সীমিত অর্থায়নের অভাব, সীমিত আর্থিক অভাব হলে তারা কেনাকাটাও খুব কম করতে পারছে। তারপর আমরা আশা করছি ঈদের দুই তিন দিন, চার দিন, পাঁচ দিন আগে আমাদের একটা বেচা কেনা একটা ধুম পড়বে। আমরা এই আশা করছি। অনেক কিছু কিনেছি, আমার ভালোই লাগছে। এই ঈদে মানে কি রোজা দিচ্ছে, এই যে আরও কি অনেক শপিং করেছি, আর এমনিতে বলবো কি ভালো লাগছে অনেকটাই। আমাদের ভিডিওটি কিছু হলেও ভালো লাগলে জানান, লাইক ও কমেন্টস করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর নিত্য নতুন খবর জানাতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিজেকে ও এই প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে সাধনার ন্যায় করি পাঠ গ্রহণ, এমনটাই প্রত্যেক আমাদেরও। Oh, my God.